কাজ এবং উনি ওটা নিজের মানে ভিতর থেকে করছেন কোনো চাহিদার পরিপ্রেক্ষিতে করেন নাই এবং এক বাক্যেই কাজটা খুব ভালো আর কি যেটা নতুন প্রজন্মের কাছে একটা নতুন পৃথিবী একটা সুস্থ পৃথিবী গড়ার কাজে উনি সামিল আছেন এবং এইটা ধরুন যে সকল মানুষের পেটে ভোগ থাকে আর কি তারাই করতে পারে যাদের পেট ভর্তি আছে তারা করতে পারে আপনার নাম আমার নাম পিনাকি গাঙ্গুলি আমার বাড়ি হয়েছে চড়িদাতে এই বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত চড়িদা গ্রাম এই লাগিয়েছেন আমার বিদ্যালয়েও উনি গেছেন এবং সেখানেও আমার সাথে উনি মিলেমিশে আমরা দুজনে গাছ লাগাবার চেষ্টা করছি গাছ লাগিয়েওছেন এবং আমি যখন আমার স্কুল ছুটি থাকে তিনি গিয়ে সেই গাছ বাঁচিয়ে রাখেন জল দিয়ে

আমার ওখানে বাপ মরিয়ে গেল আমাকে কে পড়াবে বা গাছটা যদি আপনার চোখের সামনে কেউ ছাগল দাগল বা কোনো লোক নষ্ট করে দেয় কিরকম মনে হয় বাপ রে বাপরে বাবা কাঁদিয়ে কাঁদিয়ে যাই ইস এরকম হয়ে যায় যে ভগবান আমার ইয়া করলে দু এক লোককে সাপান্ত নিয়েছি দেখ ঠাকুর কইছি ওনি করিয়ে র এই আমার গাছ থেকে নষ্ট করলো এর কিছুটা করবো ওর খাসি এই মরিয়ে গেল রে বাপ খাসি এই চারটে মরিয়ে গেল অনেক চেড়া ধর্ম কথা নিচে আমি কতদিন থেকে গাছ লাগাটা শুরু করেছেন গাছ লাগি আমার যখন কুড়ি তিরিশ বছর তখনই আমি লাগাইছি তো গাছ লাগাতি তখন আমার কাকার গাছ লাগাতি মন কাকার ঘরে আরেক সমস্ত গাছে যেগুলো একটু ধরা নেই তারপরে আমি চিন্তাধারা বললি এরা তো গাছে লাগাই দিলি ওই তারপরে যথা তথা আমার গাছ লাগাতে হবে নাহলে থাকলে কিনে কারণ না থাকবে নাই কেনে থাকবে নাই এই যে এইগুলি লাগালি সেই গাছগুলি আর কাটাবে না বলছি বাগমন্ডি ফরেস্টার জানান যে আপনি গাছ লাগান হ্যাঁ 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 ফরেস্টে আমাকে ইয়া দিয়েছে এই যে প্রাইজ দিয়েছেন আর ইনারাও দিয়েছেন অধর্ম বলবো নাই ফার্স্টে তো ইনারাই দিয়েছে এই আমার কাকা বাবাটাই ফার্স্টে দিয়েছে হ্যাঁ আর পুরুলিয়ার ডিএম নাকি ডাকেছিল আপনাকে হ্যাঁ 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 পুরুলিয়া গেছিলেন হ্যাঁ পুরুলিয়া যাচ্ছি ওইখানেও গাছ লাগাইছি ওই দুটো গাছ লাগাইছি এত মিহি গনি ওই ধরতাই লাগাইছি আর এইখানটা নিয়েছি আর ওই একটা পুরস্কারওwidetildeছে ভালো ভাবে দেন ওই লোকটা বড় ভালো লোক বলছি আর্থিক সহায়তা দিয়েছিল কিছু টাকা পয়সা দিয়েছিল টাকা পয়সা নাই দিলে কবা অমোন 100 টাকা 200 টাকা দেই এই যে ইয়া আরে फॉरेस्ट ডিপার্টমেন্টে এই গার্ড ফরেস্টার সে এখানেতে এটা দেই ও ধরম কোথালাই কেউকউ দেই বাপ কুড়ি বছর থেকে গাছ লাগাচ্ছেন হ্যাঁ এতদিন পর্যন্ত কত গাছ লাগাচ্ছেন হয়তো ঢের লাগালি তো দু হাজার হবে দু হাজারলে বেশিই হবে গাছ তো দু হাজার তো হবে কেই এটা বলছি গাছে বলছেন হ্যাঁ কি গাছটা কেন লাগাচ্ছেন গাছটা লাগাচ্ছি এই জন্যে পক্ষী পাখিও খাবেক আর অক্সিজেন দেই সেই জন্যে এক লোকের সঙ্গে গুরুজন লোকের ঠিক শুনিয়েছি বাবা যে ওই সাহেবেই ছিল সেইখান কিছু অক্সিজেন পাওয়া যাবে তো অক্সিজেন যে পাওয়া যাবে তো এথা যদি লাগাছি তো কলকাতার লোকও অক্সিজেন পাওয়া যাবে সেই জন্যে লাগাই বাপ এই জন্যে লাগাছি লাগালে কিছু ধর্মও বটে আর আমাদের ছায়া পাবেক ছায়াটার গুণ আর কত পস্থি পাখিয়ে খাবেক সেটাও একটা ধর্ম এই ধর্মগুলোর জন্যে করিয়েছি বাপ আর কিছুদিন বাদেই তো মরব তো যদি করিয়েছি তো খুব ভালো হবে আর এই মায়ের কাছে লাগাইছি এই কালীমা বোঠেনে এইগুলো ফুল তুল সমস্ত লাগালে লাগালে হবে কি আমার বেশি গুণ দিবে কেনে গুণ দিবে না না এটা অন্য লোককে লাগাইছে তো এইটা ওই খুড়াটাই লাগাইছে হ্যাঁ আর আমি ওইগুলো লাগাইছি এগুলো দেখা বলা সকলে হই হ্যাঁ একটা অন্য লোকে লাগাইছে এটা ঠিক আছে যাই হোক আপনার নাম কি আমার নাম দুঃখ মাঝি ঘর কথায় ঘর হইল সিন্দি ঘোড়া বন্ধা সিন্দি দিয়ে বাঘমুন্ডি থানা বাঘমুন্ডি থানা আপনি রোজগার পাতি কি ভাবে চান টুকু আছে হইয়ের বাপ টুকু আছে চাষও আছে সেগুলি হইয়াই রকম খাওয়া দাওয়া চলে বা ঘরের অবস্থা দেখলাম আপনার অবস্থা তো ওইরকম আছে কি করবো তাও দুটাই ভালোই এটা ওটা সরকার থেকে কিছু দেয় নি আপনাকে সাহায্য সাহায্য একটা দিয়েছে ওই বিহা করিয়ে রয় এই যে চারশো টাকার একটা পেনশন করাই দিয়েছে ওখানে আগুনলে দিই কতজন আছে ঘরে ঘরে আমার ঢের দু লোক চার পাঁচ ছ সাত চার লোক চার লোক পাঁচ লোক ছ লোক সাত লোক আট লোক ন লোক দশ লোক এই ঘরে শাড়িটা হয়েছে তো কী করি কমেই চলে আপনার বয়স কত বয়স পঞ্চাশ থেকে ষাট দিকে এই শাড়িটি হবে দাদা দেখলে আমি অশোক দাদা হলে আমি ছটোই এই কত হওক বা হেৰি কম দাদাৰতো হ'লে পঞ্চাছ ষাঠি এৰিক হওক